প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের এই চ্যানেল ভুল শিখা এস প্রেজেন্টস আজকে এই ভিডিওতে আমরা স্কুল রিওপেন নিয়ে আলোচনা করব একটি খবর আমাদের কাছে এসেছে যেটা হলো যে স্কুল খুলছে খোলার ক্ষেত্রে চারটি শ্রেণীর সময়সীমা আলাদা হয়েছে এবং স্কুলে তাদের কখন ক্লাস হবে সেই বিষয় নিয়ে এই ভিডিওটি এবং সেই বিষয় নিয়ে তালিকা একটা প্রকাশ করেছে বোর্ড কখন ক্লাস হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে চলো মূল খবরে আমরা চলে যাই ষোলোই নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন শুরু হবে স্কুলে এটা আমরা আগেই খবর পেয়েছি এবার রাজ্য সরকারের তরফে স্কুলের সময়সীমা ধার্য করা হলো একবার দেখে নিই স্কুলের সময়সীমাটা কখন রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবম ও একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে সকাল দশটা থেকে দশটা থেকে শুরু হবে চলবে তিনটা তিরিশ পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছাতে হবে নটা তিরিশের মধ্যে অর্থাৎ আধ ঘন্টা আগেই পৌঁছে যেতে হবে এরপর আসছি দশম ও দ্বাদশ শ্রেণীর দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে এগারোটা থেকে চলবে চারটা তিরিশ পর্যন্ত এক্ষেত্রেও ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছে যেতে হবে সকাল দশটার মধ্যে অর্থাৎ সকাল সাড়ে দশটার মধ্যে অর্থাৎ আধ ঘন্টা আগে ঠিক আছে এই মর্মে রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যে স্কুলগুলিকে জানিয়েও দেওয়া হয়েছে এই বিষয়টি তবে অতিমারি পরিস্থিতিতে স্কুলে স্বাস্থ্যবিধি রক্ষার্থে বেশ কিছু নির্দেশিকা জারি করে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড তো সেই নির্দেশিকাতে যেগুলো রয়েছে সেগুলো সেগুলো একটু আলোচনা করে দিই প্রথমত সাধারণ নিয়ম অনুযায়ী সোম থেকে শনিবার পর্যন্তই স্কুল হবে তবে কিছুটা সময় কিছু কিছুটা সময়সীমার পরিবর্তন করা হয়েছে দ্বিতীয়ত এক একটি কি দুটি বা তার বেশি শ্রেণীকক্ষেও ভেঙে বসাতে হতে পারে বা ভেঙে বসাতে হবে পড়ুয়াদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে তৃতীয়ত থিওরি ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাসগুলি নেওয়ার ক্ষেত্রেও এই শর্ত একইভাবে প্রযোজ্য চতুর্থত নবম ও একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে সরি নবম এবং একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে সকাল দশটা থেকে চলবে তিনটা তিরিশ পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছাতে হবে নটা তিরিশের মধ্যে অর্থাৎ আধ ঘন্টা আগে দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে এগারোটা থেকে চলবে চারটা তিরিশ পর্যন্ত এক্ষেত্রেও আধ ঘন্টা আগে পৌঁছে যেতে হবে অর্থাৎ সাড়ে দশটার মধ্যে দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পৌঁছে যেতে হবে পঞ্চমত যে কথাটাই বললাম যে ক্লাস শুরু হওয়ার অন্তত আধ ঘন্টা আগে ছাত্র ছাত্রীদের স্কুলে পৌঁছে যেতে হবে করোনার বিষয়ে অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে সতর্ক করার দায়িত্বও স্কুলকে দিয়েছে রাজ্য করোনা সম্পর্কে অবহিত করতে হবে ছাত্রছাত্রীদের কি করা যাবে এবং কি করা যাবে না সে বিষয়ে সতর্ক হতে হবে অর্থাৎ ডু অ্যান্ড ডোন্টস এরও একটি তালিকা রয়েছে বিকাশ ভবনের স্কুল রিওপেন বুকলেটে সেখানে বলা হয়েছে জ্বর হলে কোনো অভিভাবক যেন পড়ুয়াকে স্কুলে না পাঠায় একই সঙ্গে বলা হয়েছে ক্লাস চলাকালীন একটা নির্দিষ্ট সময়ের পর পর ক্লাসরুম ল্যাব ও অন্যান্য ঘরগুলি স্যানিটাইজ করতে হবে এই ছিল আজকের খবর বিশেষত যে খবরটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হল যে চারটা শ্রেণীর ক্লাস আলাদা আলাদা হয়েছে এক্ষেত্রে নবম ও একাদশ শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে দশটা থেকে চলবে তিনটা তিরিশ পর্যন্ত আধ ঘন্টা আগে ছাত্রছাত্রীদেরকে পৌঁছে যেতে হবে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে এগারোটা থেকে চলবে চারটা তিরিশ পর্যন্ত এক্ষেত্রেও ছাত্রছাত্রীদেরকে আধ ঘন্টা আগে স্কুলে পৌঁছে যেতে হবে তো আজকে এই খবরটি ছিল পরবর্তী ক্ষেত্রে কোনো নতুন নিউজ দিলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে জানিয়ে দেওয়া হবে আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো